নমস্কার বন্ধুরা কম্পিটেটিভ দুনিয়া প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছে আমি পণদীপ আর আজ শনিবার ছয় ফেব্রুয়ারি দু হাজার একুশের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা চলে এসেছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তারপূর্বে জানুয়ারি দু হাজার একুশের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে পারেন এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জিকে রিলেট করে তৈরি করা রয়েছে ধরুন অন্ধ্রপ্রদেশ সম্পর্কে আলোচনা করা রয়েছে তো অন্ধ্রপ্রদেশের গভর্নর সিএম তার সাথে ন্যাশনাল পার্ক ক্যাপিটাল প্রত্যেকটা জিনিস আলোচনা করা রয়েছে তো এর লিঙ্ক একেবারে প্রথমে থাকবে ডেসক্রিপশন বক্সের ওখান থেকে কিনে কিনে নিতে পারেন মাত্র পঁচিশ টাকা দাম তো চলুন আজকের প্রথম কোয়েশ্চেন কি বলছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হেল্পলাইন ফর ডিজিটাল পেমেন্ট হ্যাজ স্টার্টেড তো চব্বিশ ইন্টু সাত অর্থাৎ সাত দিন চব্বিশ ঘন্টা করে হেল্পলাইন থাকবে ডিজিটাল পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে তো এটা রিসেন্টলি কোন ব্যাংক চালু করলো অপশান এ এস বি আই অপশান বি আরবিআই অপশান সি আইসিআইসিআই এবং অপশান ডি এইচডিএফসি তো এখানে কারেক্ট অ্যান্সার হবে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কিন্তু রেগুলেটরি ব্যাঙ্ক বলা হয় কেননা এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ভারতের অন্যান্য ব্যাঙ্কিং সেক্টর যেমন ধরুন এসবিআই আইসিআইসিআই এইচডিএফসি এবং নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকেও কিন্তু রেগুলেট করে তো আরবিবিআইকে কিন্তু রেগুলেটরি ব্যাংক বলা হয় আবার মনে রাখবেন আরবিআই প্রতিষ্ঠা হয় উনিশশো সালের আরবিআই অ্যাক্টের মাধ্যমে উনিশশো সালে মাত্র পাঁচ কোটি টাকার ফান্ড নিয়ে প্রথম এর হেডকোয়ার্টার ছিল কলকাতা তারপর উনিশশো সালে এর হেডকোয়ার্টার কলকাতা থেকে পরিবর্তিত হয়ে মুম্বাই মহারাষ্ট্রতে চলে যায় তারপরে উনিশশো সালে আরবিআই এর ন্যাশনালাইজেশান হয় এবং তারপরে উনিশশো সালে এই যে আরবিআই আরও চোদ্দোটি ব্যাংকের ন্যাশনালাইজেশান করে নেয় তো এখানে এসবিআই আইসিআইসি এবং এইচডিএফসি এই তিনটে ব্যাংকের নাম দেখে আপনাদের হয়তো কিছু একটা মনে পড়ে যাচ্ছে রিসেন্টলি আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা মনে পড়ে যাচ্ছে যেটা হলো ডি ব্যাংকের কথা ডি রিসেন্টলি আমি ডবল বিসিএস প্রিলিমিনারির জন্য যে সিরিজটা শুরু করেছিলাম ওই সেটাও আলোচনা করেছিলাম ডিসিভ ব্যাঙ্ক কি সিপ কি তো ডিসিপ ব্যাঙ্ক হলো ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাঙ্ক এই যে ডিসিভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কে টোটাল তিনটি ব্যাঙ্ক পরে এই ব্যাঙ্কের মধ্যে ভারত টোটাল তিনটি ডিসিভ ব্যাঙ্ক রয়েছে যার মধ্যে প্রথম ডিসিভ ব্যাঙ্ক হচ্ছে এস তারপরে ডিসিপ ব্যাঙ্ক হলো আইসিআইসিআই এবং রিসেন্টলি কিছুদিন আগে এইচডিএফসি হলো তিন নম্বর ডিসিপ ব্যাঙ্ক তো ডিসিভ ব্যাঙ্ক মানে কি যে ব্যাঙ্কের ক্ষতি হলে সমগ্র ভারতবর্ষে ডোমেস্টিক্যালি ক্ষতি হবে অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অন্যান্য সেক্টরের স্টক মার্কেটের সেই ব্যাঙ্কগুলোকে কিন্তু বলা হয় ডিসি সিপ ব্যাঙ্ক তো ভারতের ক্ষতি হলে অ্যাকচুয়ালি অন্য কোনো ব্যাঙ্কের ক্ষতি হলে ভারতে যদি ক্ষতি হয় সেরকম ব্যাঙ্ক কিন্তু ভারতের তিনটি রয়েছে সেই ব্যাঙ্কগুলি এস বি আইসিআইসিআই এবং এইচডিএফসি এবং ভারতে কিন্তু কোনো সিপ ব্যাঙ্ক নেই তো সিপ ব্যাঙ্কই যে ব্যাংকের ক্ষতি হলে সমগ্র বিশ্বে তার প্রভাব পড়বে সেটাকে বলা হয় সিপ ব্যাংক তো নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোশ্চেন কী বলছে তার আগে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন এবং এই লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারবেন এবং এগিয়ে চলো টু পয়েন্ট জিরো এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেক লেকচার পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলো নেক্সট কোশ্চেন বলছে সুইচ ইন্ডিয়া ক্যাম্পেন হ্যাজ বিন লঞ্চ অ্যাবাউট তো সুইচ ইন দিল্লি ক্যাম্পেন রিসেন্টলি লঞ্চ করা হয়েছে তো এই যে সুইচ দিল্লি ক্যাম্পেন এর উদ্দেশ্য কী এর অবজেক্টিভ কী এটা কি ব্যাপারে অপশান এ বলছে এয়ার পলিউশন অপশান বি ওল্ড কার রিসেন্টলি আপনারা জানেন যে ওল্ড কার এগুলোকে পনেরো বছরের বেশি বা কুড়ি বছরের বেশি যে ওল্ড কার সেগুলোকে গভর্নমেন্ট নিয়ে নিয়ে আবারও কিছু সাবসিডি দেবে নতুন গাড়ি কেনার সময় তো ওল্ড কার তিন নম্বর বলছে দেখুন টু প্রমোট ইলেকট্রিক কার দিল্লি গভর্নমেন্ট কিন্তু ইলেকট্রিক কারে প্রচণ্ড পরিমাণে সাবসিডি সাবসিডি দিচ্ছে কিন্তু ইলেকট্রিক কারের দাম বর্তমানে ভারতে যথেষ্ট বেশি তো সেই জন্য সাধারণত মানুষ কিনতে চায় না তো প্রচণ্ড পরিমাণে সাবসিডি দেওয়ার চেষ্টা করছে স্পেশালি দিল্লি গভর্নমেন্ট দিল্লিতে এয়ার পলিউশন সবসময় বেশি থাকে এছাড়াও হরিয়ানা স্টাবল বার্নিংয়ের জন্য বিভিন্ন রকম কারণে দিল্লিতে এয়ার পলিউশান খুব বেশি এ কিউআই আপনারা নাম শুনেছেন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এই মেজারে কিন্তু দিল্লির র্যাঙ্ক একেবারে টপে থাকে আর চার নম্বর বলছে দেখুন গ্রিন হাউস গ্যাসেস তো কোনটা সুইচ দিল্লি ক্যাম্পেন এখানে দুটো অপশান আপনার মাথায় আসতে পারে ওল্ড কার টু প্রোমোট ইলেকট্রিক কার কারণ সুইচ বলছে একটা জায়গা সুইচ কথার অর্থ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হওয়া তো যেমন ধরুন আমি এম লক্ষ্মীগান থেকে সুইচ করে অনাদিকে মহ অনাদি কমার মহাপাত্রতে চলে আসলাম অর্থাৎ আমি এম লক্ষ্মীকান্ত আগে পড়তাম এখন অনাদিকুমার মহাপাত্রতে সুইচ করে গেলাম তো এই টাইপের আমি ওল্ড কার্ড ছিল আমার একটি আমি সেখান থেকে একটি নতুন কার্ডে সুইচ করলাম তো দুটো হতে পারে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি টু প্রমোট ইলেকট্রিক কার জানবেন দিল্লি গভর্নমেন্ট স্পেশালি অরবিন্দ কেজরিওয়ালের আন্ডারে কিন্তু বর্তমান টাইমে এয়ার পলিউশনকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি এনভায়রনমেন্টের ওপর খুব বেশি কাজ করছেন এবং ইলেকট্রিক কারের প্রপোর প্রচণ্ড পরিমাণে সাবসিডি দিচ্ছেন যাতে সাধারণ মানুষ এই ইলেকট্রিক কারকে অ্যাফোর্ড করতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স একটি পরীক্ষায় কিন্তু আসতে পারে যেহেতু এনভায়রনমেন্ট রিলেটেড নেক্সট কোশ্চেন বলছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হ্যাজ বিন সেট আপ বাই হুইচ কান্ট্রি তো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল কোন দেশের দ্বারা তৈরি করা হলো অপশান এ বলছে মালদ্বীপ অপশান বি বাংলাদেশ অপশান সি মায়ানমার অপশান ডি পাকিস্তান তো রিসেন্টলি আমি এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছিলাম কোন দেশে আর্মি সেখানকার ক্ষমতায় চলে আসলো তারপর গভর্নমেন্টের পতন ঘটালো এটা আমি আলোচনা করছিলাম তো একটু ওই নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তো যাই হোক কারেক্ট অ্যান্সার কিন্তু হবে মায়ানমার রিসেন্টলি মায়ানমারের আর্মি কিন্তু স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল তৈরি করেছে মনে রাখবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমি মায়ানমার সম্পর্কে কিছু তথ্য বলে দিই আপনাদের তো মায়ানমারের ক্যাপিটালের নাম কি রেঙ্গুন বা ইয়াঙ্গুন মায়ানমারের ক্যাপিটাল রেঙ্গুন বা ইয়াঙ্গুন মায়ানমারের কারেন্সি হচ্ছে মায়ানমারি কায়াত কে ওয়াই এ টি কায়াত তো মায়ানমারের কারেন্সি ক্যাপিটাল জানলেন কিন্তু মায়ানমারের যে সর্বোচ্চ পর্বত সিংহ সেটাও জানিয়ে নিন মায়ানমারের সর্বোচ্চ পর্ব সিংহ হল কাকা বোরাজি মায়ানমারের দীর্ঘতম নদী কি ইরাবতী মায়ানমারের কী কী ভাষায় ইউজ করা হয় বর্মি কারেন শান আর ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট একটি তথ্য যেটা ডাব্লু বিসিএসের পক্ষ থেকে খুব বেশি ইম্পর্টেন্ট এবং স্টেট পিএসির পক্ষ থেকে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মায়ানমারকে কিন্তু বলা হয় প্যাগোডার দেশ পরীক্ষায় এসএসসিতেও কোশ্চেন আসতে পারে প্যাগোডার দেশ কাকে বলা হয় এনটিপিসিতেও কোশ্চেন আসতে পারে প্যাগোডার দেশ কাকে বলে কারেক্ট আনসার কিন্তু মায়ানমার আমি আরেকবার রিপিট করছি মায়ানমারের ক্যাপিটাল হচ্ছে কিন্তু রেঙ্গুন বা ইয়াঙ্গুন মায়ানমারের কারেন্সি হচ্ছে মায়ানমারি কিয়াত মায়ানমারের সর্বোচ্চ বর্বশৃঙ্গ হচ্ছে কাকাবোরাজি যার উচ্চতা হলো পাঁচ হাজার পাঁচশো একাশি মিটার মায়ানমারের দীর্ঘতম কি ইরাবতী মায়ানমারে কী কী ভাষা ইউজ করা হয় বর্মি কারেন শান আর মায়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ খুব ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোশ্চেন বলছে কমন ইয়োগা প্রোটোকল ইজ দ্য ইনিশিয়েটিভ বাই তো কমন এই যোগা যে প্রোটোকল এটা কোন মিনিস্ট্রির দ্বারা ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে অপশান এ বলছে মিনিস্ট্রি অফ কমার্স অপশান বি মিনিস্ট্রি অফ আয়ুষ আয়ুষ অপশান সি মিনিস্ট্রি অফ হেলথ অপশান ডি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি মিনিস্ট্রি অফ আয়ুষ আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে মিনিস্ট্রি অফ আয়ুষের মিনিস্টারকে খুব ইম্পর্ট্যান্ট মিনিস্ট্রি অফ আয়ুষ তো নেক্সট কোয়েশ্চনে চলে যাবো বলছে নেম দ্য সেকেন্ড স্টেট আন্ডারটেকেন পাওয়ার সেক্টর রিফর্মস তো কোন রাজ্যের রিসেন্টলি দ্বিতীয় রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে পাওয়ার সেক্টর রিফর্মসের দিক থেকে তো কোন রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে পাওয়ার সেক্টর রিফর্মসের দিক দ্বিতীয় স্থানে বলতে দ্বিতীয় রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করছে এর আগে মাত্র একটিমাত্র রাজ্যেরই পাওয়ার সেক্টর রিফর্মসের এই যে প্রভিশনগুলো আছে এগুলো অ্যাকসেপ্ট করেছিল একটিমাত্র রাজ্য সে রাজ্যের নাম কি সে রাজ্যের নাম হচ্ছে ওড়িশা ওড়িশা উনিশশো ছিয়ানব্বই উনিশশো সালে কিন্তু প্রথম পাওয়ার সেক্টর রিফর্মস এই প্রভিশনগুলোকে অ্যাকসেপ্ট করেছিল এবার রিসেন্টলি দ্বিতীয় রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করছে অপশান এ আসাম অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি অরুণাচল প্রদেশ এবং অপশান ডি ওয়েস্ট বেঙ্গল তো কারেক্ট অ্যান্সার হবে এখানে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এখানে কারেক্ট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ কিন্তু দ্বিতীয় রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করছে আন্ডারটেকেন পাওয়ার সেক্টর রিফর্মস এখানে একটি কোশ্চেন করবো অন্ধ্রপ্রদেশের চারটি ক্যাপিটাল রয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি অন্ধ্রপ্রদেশের কিন্তু চারটি ক্যাপিটাল রয়েছে কুরনুল বিশাখাপত্তনম অমরাবতী এবং হায়দ্রাবাদ এই চারটি ক্যাপিটাল মনে রাখবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন বলছে এবং আজকের ফাইনাল কোশ্চেন বলছে গাজনাভি ব্যালিস্টিক মিসাইল টেস্ট ফায়ার্ড বাই তো এই যে গাজনাভি ব্যালিস্টিক মিসাইল এটা কিন্তু সারফেস টু সারফেস একটি মিসাইল এটা রিসেন্টলি টেস্ট করা হয়েছে কাত দ্বারা অপশন এ পাকিস্তান অপশান বি বাংলাদেশ অপশান সি জাপান এবং অপশান ডি ইন্ডিয়া তো কারেক্ট আনসার এখানে হবে পাকিস্তান পাকিস্তান কিন্তু রিসেন্টলি গাজনাভি এটা সার্ফেস টু সার্ফেস যে ব্যালিস্টিক মিসাইল আছে এটা কিন্তু টেস্ট ফায়ার করেছে তো পাকিস্তান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া দরকার তো পাকিস্তান এর কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ তিরিচমির পাকিস্তানের দীর্ঘতম নদী কি পাকিস্তানের দীর্ঘতম নদী হচ্ছে সিন্ধু এখানে উর্দু সিন্ধি বালুচি এই ভাষাগুলো ইউজ করা হয় এবং মনে রাখবেন পাকিস্তানকে খালের দেশ বলা হয় এবং ক্যারেশ প্রথায় কিন্তু এখানে জলসেচ করা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি তথ্য আর আপনাদের কাছে একটি কোশ্চেন থাকবে পরবর্তী দিনের জন্য পাকিস্তানের ক্যাপিটাল এবং পাকিস্তানের কারেন্সির নাম কি তো এই ছিল আজকে টোটাল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস বলবেন না এবং জানুয়ারি দু হাজার একুশের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করে কিনতে বলবেন না তো চলুন আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ